EBM se jocnă lăgnare pără BTC anțolă harbostor bhumihin ar bhumipattahin পরিয়াল খমর ভূমির আর ভূমি পত্তা দাবি লৈ আন্দোলন আগবঢ়াই লৈ আনিছে ধারাবাহিকভাবে এই আন্দোলন কোকরাঝাৰৰ পৰা দিল্লী লৈকে বহুতবার সম্প্ৰসাৰিত হৈছে তেনেকুৱা সময়তে আপোনালোক আটাই জানে যে 17টা বছৰে হাগ্ৰামা মহিলাৰ ডাঙৰি হাখনত থকা সময়ছোৱাত বিটিসি অঞ্চলৰ ভূমিহীন আৰু ভূমি পত্তাহীন মানুহখিনিৰ ভূমি পত্তা দিবলৈ তেখেতে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে 2020 চনত পৰিৱৰ্তনৰ শ্লোগান দি বিটিসিত হাখনৰ গাদীত বহা প্ৰমোদ বড়ো ডাঙৰিয়াই সেই সময়ত ঘরে ঘরে গই গাঁয়ে গাঁয়ে গই প্রতিশ্রুতি দিছিল যে বিটিসির যদি প্রমোদ বড়ো ডাঙরিয়া নেতৃত্ব দিন ইউপিপিএল সরকার প্রতিষ্ঠা হয় তাহলে দুই মাহর ভিতর বিটিসির সর্বস্তরের ভূমিহীন আর ভূমিপত্তাহীন পরিয়াল ভূমি আর ভূমিপত্তা প্রদান করা হব আর ভূমির যেখানে সমস্যা আছে সেখানে সমস্যা সমাধান করা হব কিন্তু প্রমোদ বড়ো ডাঙরিয়া বিটিসির চিফর দায়িত্ব লওয়ার পিছরে পর আমি এটা বিষয় দেখিবলে পালো যে বিটিসির যেখানে সাধারণ অজনজাতি মানুষের মাটির কিনা বেচার যেটা অনুমতি ফাইল সমূহ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পেন্ডিং অবস্থা বিটিসিত পেলাই রাখা হল সেই বিষয়লে আমি বারম্বার প্রতিবাদ করে আছো বারম্বার এই কথা আমি সরকারের দৃষ্টিগোচর করে আইসো যদিও এতালেকে সরকারে এই ক্ষেত্রে কোনো ধরনের সুব্যবস্থা গ্রহণ করা নাই কিন্তু তেনেকা সময়তে যা 22 জুলাই 2023 তারিখে তামুলপুর এনকে দরঙ্গা 210টা পরিয়ালকে প্রথমবার ফরেস্ট ল্যান্ডর নামত উচ্ছেদ জাননি জারি করা হল তার পরবর্তী সময় বিটিসির বিভিন্ন জেলাত প্রায় কেবা শতাধিক পরিয়ালকে ট্রাইবেল বেলটেন ব্লক আর হাসমাতি নামত উচ্ছেদ জাননি জারি করা হল উচ্ছেদ জাননি জারি করার পিছরে পরা ধারাবাহিকভাবে এবিএমসে এই বিষয়টুক লই জোরদার আন্দোলন গুয়াহাটির পর বিটিসির বিভিন্ন অঞ্চললৈকে করে আইছে এইখানে সময়ত আমি দেখিবলৈ পাইছো যে বিটিসি অঞ্চলত যেটো চিকন চুক্তির দ্বারা বিটিসি অঞ্চলটো স্থাপিত হয়েছে সিক্স শিডিউল হয়েছে সেই বিটিসি চুক্তিখনের 4.3 দফাত স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে যে বিটিসি 2003 চনের 10 ফেব্রুয়ারি আগরে পর বসবাস করে থাকা প্রত্যেকটি জাতি জনগোষ্ঠীর প্রত্যেকটি পরিয়ালের মাটির অধিকার 100% সুরক্ষিত রাখব কিন্তু বর্তমানে বিটিসি শ্রী প্রমোদ বড়ো ডাঙরিয়া দিল্লি দিসপুর আর নাগপুরক সন্তুষ্ট করবলে গই বাসি বেশি বিটিসি অঞ্চলত আজি যুগ যুগ ধরে বসবাস করে থাকা বিশেষ সংখ্যালঘু মুসলমান পরিয়াল সমূহ তথা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পরিয়ালক কিন্তু আজির তারিখত উচ্ছেদ করবলে ষড়যন্ত্র আরম্ভ করেছে এই ষড়যন্ত্র আমি এবিএমসে কেউ মানি নলো কারণ এই বিটিসি অঞ্চলত যেখানে মানুষ বসবাস করে আছে এই মানুষখানি যুগ যুগান্তরের পর বসবাস করে আছে আমার পূর্বপুরুষসকলে এই মাটিত জন্মগ্রহণ করেছিল এই মাটিত তেখেতসকলের মৃত্যু হয়েছে আমি এই মাটিত বসবাস করে আছো উচ্ছেদ করে নকরে সেইটা একটা বেলেগ বিষয় কিন্তু আজির তারিখত ট্রাইবেল বেলটেন ব্লকের নামত যে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক আসাম ল্যান্ড এন্ড রেভিনিউ রেগুলেশন একটর চ্যাপ্টার 10 অনুসারে 1947 গঠন করেছিল সেই ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের নামত আজির তারিখত বিটিসির লাখ লাখ মানুষক যে বেদখলকারী বলে বিটিসি সরকারখানে আখ্যা দিছে এ কথাটাই দুর্ভাগ্যজনক আমি বিটিসিত কেনকৈ আমি বেদখলকারী হলো মানে বিটিসির মালিক প্রমোদ বড়ো নাকি বিটিসির মালিক রঞ্জিত বসুমতারী নাকি বিটিসির মালিক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নাকি এই বিটিসিত কি আমার অধিকার নাই এই বিদেশি অঞ্চলত কে হাতি খোৱা মানুহৰ অধিকাৰ নাই এই বিদেশীতে আপোনালোকে যাকে ইচ্ছা তাকে আপোনালোকে উচ্ছেদৰ নটিছ দিব যাকে ইচ্ছা তাকে আপোনালোকে বেদখলকাৰী সজাব এইবিলাক কথা মানি লোৱা নহয় আমাৰ কথা স্পষ্ট প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া আপুনি যিখিনি বিদেশীত উচ্ছেদৰ ষড়যন্ত্ৰ আৰম্ভ কৰিছে এই ষড়যন্ত্ৰ বন্ধ কৰক বিদেশীত যিখিনি মানুহ বিদেশী চুক্তি হোৱাৰ আগৰে পৰা বহবাস কৰি আছে সেই মানুহখনক ভূমি তথা ভূমিপত্তা প্ৰদান কৰক কাৰণ যিখিনি মানুহক আজি আপোনালোকে উচ্ছেদৰ জাননি দিছে সেই পৰিয়ালসমূহ বেছিভাগ ভূমিহীন মানুহ সেই পরিয়ালসমূহক ভূমি দিয়ে সংস্থাপিত করার দায়িত্ব এখন নির্বাচিত সরকারের যেহেতু ভারতখন এখন কল্যাণকামী রাষ্ট্র প্রত্যেকজন মানুষের বাসস্থানের অধিকার নিশ্চিত করার দায়িত্ব কিন্তু বিটিসি সরকারের আর এই দায়িত্ব বিটিসি প্রমোদ বড়ো ডাঙরিয়ার এই দায়িত্ব অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কিন্তু আজির তারিখত তেখেতসকলে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে বিটিসির পর লাখ লাখ পরিয়ালক যে খেদি পঠিয়াবলে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র আমি কেতিয়াও মানি নলও ইয়ার বিরুদ্ধে এবিএমসে আন্দোলন করে আইছে আগন্তুক দিনত পুনর্বার কোকরাঝারের উপর আরম্ভ করে এই আন্দোলন নতুন দিল্লী সম্প্রসারিত হব প্রয়োজনত সমগ্র ভারত জুড়ি এবিএমসে সেমিনার অনুষ্ঠিত করে অসমর তথা বিদেশির সংখ্যালঘু মুসলমান সকলক বা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ভূমিহীন ভূমিপত্তাহীন পরিয়ালসমূহ যেনেক ঘর বাড়ি ভাঙি উচ্ছেদ করবলে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে সমগ্র ভারতত আমি জনমত গঠন করবলে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করি আমার কথাখিনি স্পষ্ট আমি বিদেশিত চিফ হব বিচরা নাই এমএলএ হব বিচরা নাই কোনো আমার ল্যান্ডও নালাগে কাউন্সিলও নালাগে আমি বিদেশিত ভারতের সংবিধানে নিশ্চিত করা অধিকারখিনি বিচার আর এই অধিকার আমার জন্মগত অধিকার বিটিসির প্রত্যেক দ্বারা মাটিত আমার জন্মগত অধিকার আছে এই অধিকার রক্ষা করার দাবিত এবিএমসে সংগ্রাম করে আইছে আর এই সংগ্রাম আদি অনন্তিকাললৈকে বিটিসিত চলিব প্রমোদ বড়ো ডাঙরিয়া যদি ভাবিছে এই 450 পরিয়ালক ইয়ারপরা ঘর বাড়ি ভাঙি উচ্ছেদ করে বিটিসির সংখ্যালঘু মুসলমান সকল বিটিসির পর খেদি পঠিয়াব পারিব তাহলে আপনি মূর্খর স্বর্গত বাস করেছে এই মাটি এরি আমি কেতিয়াও নাযাও এই মাটি আমার মাটি এই মাটিত আমার জন্মগত অধিকার আছে।